প্রশংসা কুড়িয়েছে 22তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2022। 20 থেকে 28 জানুয়ারি পর্যন্ত চলা এবারের আয়োজনের উদ্বোধনীতে মূল আকর্ষণ ছিলেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলী ঠাকুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আরও উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক শাহরিয়ার আলম এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর আহমেদ মুস্তফা জামান। নয় দিনব্যাপী এই উৎসবে 74টি দেশের 250টি চলচ্চিত্র, জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, ঢাকা মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয় একাডেমি মিলনায়তনে প্রদর্শন করা হয়। উৎসবে বাংলাদেশ প্যানোরামায় পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম পি-রেসি অ্যাওয়ার্ড অর্জন করেছে চলচ্চিত্র সাবিত্রী। সেরা অডিয়েন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে মুজিব, একটি জাতির উপকার। এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা অভিনেতা ভারতের অঞ্জন দত্ত এবং অভিনেত্রী আফরিন খানম। উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলচ্চিত্র দেখতে আসেন চলচ্চিত্রপ্রেমীরা। এছাড়াও কনফারেন্স, সেমিনার ও মাস্টার ক্লাসের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হয়। Through good films, you understand the world, you understand a lot of things. So I think there's nothing better than films that can communicate to everyone, because images are, you know, they stay with you. And doesn't matter what language. Cinema has no boundary. It is a ribbon of dream. I think this is a quotation from Orson Welles. So, with the many films that have been brought together here,